সময় টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাইদুল ইসলাম শুভ। আমাদের চলার পথে অনেক বাধা, অনেক অনিয়ম এবং অনেক অপরাধ আমরা দেখে থাকি। আমরা দেখে থাকি যে বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন একটি অংশ, সংগঠন যারা রয়েছেন তারা বিভিন্নভাবে আন্দোলনে জড়িয়ে পড়েন। কেউ হত্যাকাণ্ডের বিরুদ্ধে, কেউ ধর্ষণের বিরুদ্ধে, কেউ বা নারী নির্যাতনের বিরুদ্ধে। এবারের আন্দোলনটি কিছুটা ব্যতিক্রম। এবারের আন্দোলনটি হচ্ছে পরিবেশ বাঁচানোর আন্দোলন, এবং এই আন্দোলনের কারণেই কিন্তু আমরা যে বিষয়টি দেখেছি যে গত 21 দিন ধরে রাজধানীর যে ধানমন্ডি সড়ক, সাত মসজিদ সড়কটি রয়েছে, সেই সড়কে গাছ কাটার জন্য পরিবেশবিদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন তারা কিন্তু প্রতিবাদ বিক্ষোভ করে আসছেন, বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। ইতিমধ্যেই কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে এর আগে আমরা সম্প্রচার করেছি, এবং আজকে যে বিষয়টি ঘটেছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ভবনটি রয়েছে, নগর ভবন, সেটি ঘেরাও করার জন্য এই পরিবেশবিদ যারা রয়েছেন তারা কিন্তু গিয়েছিলেন, এবং যাওয়ার পরে বাধার মুখে পড়ে, পুলিশের বাধার মুখে, এবং কী কী হয়েছিল তা নিয়ে একটি ছোট্ট প্রতিবেদন রয়েছে আমার গড়া। সেই প্রতিবেদনটি আমরা এখন দেখে আসব। এই আন্দোলন কোনো হত্যা, ধর্ষণ কিংবা নারী নির্যাতনের বিরুদ্ধে নয়। এই আন্দোলন প্রাণ, প্রকৃতি ও পরিবেশ বাঁচানোর আন্দোলন। রাজধানী ধানমন্ডির সাত মসজিদ সড়কে রাতের আধারে গাছ কাটা ও প্রাণ প্রকৃতি ধ্বংস করে উন্নয়নের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা প্রতিবাদের অংশ হিসেবে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে জমায়েত হতে থাকেন আন্দোলনকারীরা। পরে নগর ভবন অভিমুখে বের হয় র্যালি। এ সময় স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। বেলা 12টার কিছু আগে ফুলবাড়িয়া মোড়ে পৌঁছালে প্রতিবাদী র্যালিটি আটকে দেয় পুলিশ। কিছু সময় বাগবিতণ্ডার পর মেয়রের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এসে কথা বলেন আন্দোলনকারীদের সঙ্গে। নগর পরিকল্পনাবিদ আছে, সেখানে পরিবেশবিদ আছে, তাদের সাথে পরামর্শ নিয়ে উনি ওনার কর্মকাণ্ডগুলো পরিচালনা, আপনারা বলেছেন আমরা ওনার সেই বার্তাটুকু আমরা পাঠাবো, সমস্যা নেই, আপনারা বলেছেন সেটি তো আমি বলেছি। মেয়রের সমালোচনা করে প্রাণ প্রকৃতি ধ্বংস করে উন্নয়ন বন্ধ করার পাশাপাশি নতুন করে দেশীয় প্রজাতির গাছ লাগানোর আহ্বান জানান আন্দোলনকারী বিশিষ্টজনেরা। উনি তো জানতেন যে আজকে ঘেরাও হচ্ছে, উনি জানতেন বলেই তো পুলিশ বাহিনীকে এখানে আনা হয়েছে। উনি তার আগেই ঘোষণা দিয়ে দিত যে ঘেরাও করার দরকার নাই, আমি আর গাছ কাটবো না। নাগরিকদের কথা শোনার ওনার বিন্দুমাত্র ধারণা নাই গণতন্ত্র মানে। গণতন্ত্র মানে জবাবদিহিতা, গণতন্ত্র মানে নাগরিকদের সাথে কথায় বসা। এদিকে গাছ কাটা বন্ধ না হলে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। আমরা দেখছিলাম আমার করা একটি প্রতিবেদন, সেই প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আজকের সকাল থেকে এই যে কার্যক্রমগুলো ছিল তাদের, তারা কী কী করেছিলেন সেই বিষয়গুলো। আমরা সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দোয়েল চত্বরটি রয়েছে সেখানে প্রথমে যাই, এবং সেখানে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন, এসে জমায়েত হয়েছেন, এবং জমায়েত হওয়ার পরে নগর ভবনের দিকে প্রথমে পদযাত্রা শুরু করেন, এবং সেই যাত্রায় হওয়ার আগেই কিন্তু তারা কিছু প্রতিবাদী স্লোগান তারা দিয়েছিলেন। তার মধ্যে ছিল মেয়রের সমালোচনার করেছেন তারা যে এই যে সৌন্দর্য বর্ধনের নামে যে হচ্ছে তারা গাছ কেটে ফেলছেন, পরিবেশ নষ্ট করছেন, সেটির জন্য আসলে মেয়রের পদত্যাগ দাবি করেন। এছাড়াও আরও নানা স্লোগান তারা দিতে থাকেন, এবং তারা বলেন যে যে সকল গাছগুলো কাটা হয়েছে সেগুলো যেন নতুনভাবে নতুন গাছগুলো যেন রোপণ করা হয়, এইগুলো আসলে তারা সেই সময় বলছেন। এবং তারপরেই আসলে দোয়েল চত্বর থেকে শুরু করে ঢাকার যে দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনটি রয়েছে সেদিকে পদযাত্রা শুরু করে, এবং ঠিক ফুলতলা মোড়ে আসার পরেই কিন্তু পুলিশের বাধার মুখে পড়তে হয় তাদের। এবং তারপরে আমরা যে বিষয়টি দেখেছি যে পুলিশের সঙ্গে কিছুটা বাকবিতণ্ডা শুরু হয় তাদের, এবং এই বিষয় নিয়ে প্রায় আধা ঘন্টা, 30 মিনিটের মতো কিন্তু চলে তারা তাদের যে বিষয়টি তারা বলছিলেন বারবার করে যে কেন মেয়রের সাথে তাদের সাক্ষাৎ করতে দেয়া হবে না, কেনই বা যদি তাদেরকে সাক্ষাৎ করতে নাই দেয়া হয় তাহলে কেন খোদ মেয়রকে সেখানে আসছেন না, এসে তাদের সাথে কথা বলছেন না। তাদের দাবি ছিল সেটি যে তারা সরাসরি মেয়রের সাথে সাক্ষাৎ করবেন, সাক্ষাৎ করে তাদের যে দাবিগুলো সেগুলো তারা তুলে ধরবেন, কিন্তু এই বিষয়টি তাদের আসলে হয়ে ওঠেনি। তারপরে প্রায় আধা ঘন্টা বাকবিতণ্ডার পরে
মেয়রের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সেখানে আসেন এবং আসার পরে তাদের যে বিষয়গুলো ছিল, দাবিগুলো ছিল, তারা শোনেন এবং শোনার পরে তিনি বলেন তিনি মেয়রকে বিষয়টি অবগত করবেন। কিন্তু এটি শোনার পরে কিন্তু আন্দোলনকারীরা কিছুটা আরও চওড়া হয়ে ওঠেন তারপরে, যে এতদিন ধরে আসলে তাদের যে বিক্ষোভ আন্দোলন করে আসছেন বিভিন্ন গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো প্রচার হচ্ছে, তাহলে কি এতদিন ধরে কি মেয়র অজ্ঞাত ছিল এই বিষয়গুলো নিয়ে? তো এই বিষয়টি নিয়ে কিন্তু তারা আবার চড়া হয়ে ওঠেন এবং তারপরে তিনি মেয়রের পক্ষ থেকে যে প্রতিনিধি দলটি এসেছিল সে বিষয়গুলো স্বাভাবিক করার চেষ্টা করেছিলেন এবং তারপরে আবার তাদের যে বিষয়টি বলেছেন যে যদি গাছ কাটা বন্ধ না হয় সে বিষয়ে তারা আরও বৃহৎ যে সকল তাদের আন্দোলন রয়েছে, পরিকল্পনা রয়েছে, সেদিকে যাবেন। আমরা জানি যে গত কয়েক মাস আগ থেকে কিন্তু এই যে ধানমন্ডির জিগাতলা থেকে শঙ্কর পর্যন্ত যে সকল যে সড়কটি রয়েছে, 1.5 কিলোমিটারের যে সড়কটি একটানা, এই সড়কের কিন্তু মাঝখানে যে রোড ডিভাইডার রয়েছে সেটি কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং সেই বিষয়ে আসলে কতটি যে গাছ ছিল, যা সংখ্যাটি ছিল সেটি আমরা দেখব। আমরা দেখতে পাচ্ছি যে জিগাতলা থেকে শঙ্কর যে সড়কটি রয়েছে সেই সড়কে গাছের সংখ্যা ছিল 600টি এবং সেই 600টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 570টি গাছ কেটে ফেলা হয়েছে, অবশিষ্ট রয়েছে মাত্র আর 30টি। এই যে অবশিষ্ট যে গাছগুলো রয়েছে এই গাছগুলো বাঁচাতেই আসলে তাদের এই আন্দোলন। এই আন্দোলন কিন্তু গত 21 দিন ধরে চলমান রয়েছে বিভিন্নভাবে। রাতের আধারে তারা আসলে দক্ষিণ সিটি কর্পোরেশন গাছ কেটে ফেলছিলেন, যার কারণে প্রথম যে হচ্ছে আন্দোলনটি ছিল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে আসলে তারা জানান দেওয়ার চেষ্টা করে যে নগরবাসী যারা রাজধানীর মহম্মদপুর এবং জিগাতলা রায়ের বাজার সে পার্শ্ববর্তী যে সকল এলাকাগুলো আছে বাসী রয়েছেন তারা কিন্তু একত্রিত হয়েছেন, পরিবেশ বিদ্রোহ হয়েছিলেন, সেখান থেকে আসলে তাদের প্রতিবাদটি শুরু হয় এবং তার করে তারপরেই কিন্তু বিভিন্ন কর্মসূচি দিয়েছেন, বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠানের মাধ্যমে সংবাদ সম্মেলন করেছেন এবং আমরা এটিও জানি যে মেয়র বরাবর কিন্তু তিনি এরা তারা স্মারকলিপিও প্রদান করেছিলেন বিষয়টির জন্য, কিন্তু এই বিষয়ে কিন্তু কোনো ধরনের মেয়রের পক্ষ থেকে জবাব আসেনি বলে তারা যেটি বলছিলেন। তবে এই বিষয় নিয়ে মেয়রের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা কথা বলছিলেন এবং তাদেরকে যেটি বলছেন যে এই গাছ কাটার বিষয়টি নিয়ে তিনি আসলে দুঃখ প্রকাশ করেছেন এবং এই সড়কটি বিভাজনের ক্ষেত্রে যেহেতু পরিকল্পনা করা হয়েছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সৌন্দর্য বৃদ্ধি এবং রাস্তা বর্ধিত চওড়া করার জন্য কোনো ধরনের যানজটের সৃষ্টি না হয় এবং সড়কটি যেন সুন্দর লাগে সেই কারণে আসলে এই বিষয়গুলোর মাথায় রেখে তারা এই গাছগুলো কেটে বিভিন্ন সড়ক বাতি বা সৌন্দর্যের জন্য আসলে তারা কাজটি করেছিলেন বলে ঢাকা দক্ষিণের মেয়র বলেছিলেন। এবং তারপরেও কিন্তু আসলে এই যে সংবাদ সম্মেলন তারা চালিয়ে গেছেন আন্দোলনকারীরা এবং আমরা দেখেছি যে রাজধানীর যে সাত মসজিদ সড়কটি রয়েছে সেই সড়কের রাস্তায় প্রায়ই কিন্তু দফায় দফায় তারা আসলে এই প্রতিবাদ সংহতি প্রকাশ করেছেন। বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ, পরিবেশবিদ, সংস্কৃতি পর্যায়ে যারা রয়েছেন ব্যক্তিত্ব যারা ছিলেন তারাও কিন্তু সেখানে যোগ দিয়েছেন। এবং আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই যে আন্দোলনটি চলমান রয়েছে এই আন্দোলনটি আজকে 22 দিন চলছে, 22 দিন ধরে তারা আন্দোলন প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এই আন্দোলনের ক্ষেত্রে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে তাদের দাবি কিছু রয়েছেন, এই যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর মধ্যে আমরা যদি একটু লক্ষ্য করতে চাই যে উন্নয়নের নামে গাছ কাটা বন্ধ করতে হবে, যে উন্নয়ন করা হচ্ছে রাজধানীতে বা সড়কগুলোতে যে উন্নয়নের নামে যে গাছ কেটে ফেলা হচ্ছে, পরিবেশ নষ্ট করা হচ্ছে, যেহেতু গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, গাছ আমাদেরকে ছায়া দিচ্ছে, এছাড়া বিভিন্ন ধরনের জীবাণু থেকে শুরু করে বিভিন্ন রোগবালাই থেকে আমাদেরকে রক্ষা করছে যে গাছগুলো আমরা পেয়ে থাকি, সেই গাছগুলো যেন কাটা বন্ধ করা হয় সেটি জোর দাবি আসলে তারা জানিয়েছেন। এবং তার পরে যদি আমরা লক্ষ্য করতে পারি সেটা দিয়ে হচ্ছে কাটা গাছের ইচ্ছেন, যেগুলো কেটে ফেলা হয়েছে গাছগুলো সেগুলোর স্থানে দেশীয় প্রজাতির চারা রোপণ করতে হবে। ইতিমধ্যে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ফুলের গাছের চারা কিন্তু ইতিমধ্যে রোপণ করেছেন এবং তাদের দাবিও আসলে এটি দেশীয় যে সকল গাছগুলো যেগুলো বড় হবে, যেগুলো ছায়া দিবে, যেগুলো আসলে মানুষের জন্য উপকারী হবে অক্সিজেন নেওয়ার ক্ষেত্রে এবং বিভিন্ন ফুলের সৌন্দর্যের ক্ষেত্রে,
সেই বিষয়টি যেন তারা মাথায় রাখে সেটির কিন্তু জোর দাবি তারা জানিয়েছেন আন্দোলনকারীরা। এবং আরও একটি বিষয় তারা জানিয়েছেন, সেটি হচ্ছে নতুন প্রকল্প গ্রহণের নামে গ্যাস বাণিজ্য বন্ধ করতে হবে। যে সকল নতুন প্রকল্প একের পর এক যে সকল প্রকল্পগুলো নিচ্ছে সিটি কর্পোরেশন, সেগুলো যেন গ্যাসে যে বাণিজ্য হচ্ছে, একটি গাছ এত বছর ধরে ছিল যেগুলো ছায়া দিচ্ছিল, অক্সিজেন দিচ্ছিল, আমাদের তাপ থেকে বাঁচাচ্ছিল, সেগুলো থেকে যে মুক্তি দিচ্ছিল সেগুলো কেটে ফেলা হলো, আবার নতুনভাবে হচ্ছে বরাদ্দ করা হলো নতুন গাছের জন্য, এটি কিন্তু বৃহৎ অঙ্কের টাকা। এই যে বাণিজ্য, এটি বন্ধ করতে হবে, এটি ছিল তাদের দাবি। এবং শেষ দাবি, যেটি চারটি দাবি ছিল, তার মধ্যে আরেকটি দাবি ছিল বৃক্ষ ও নগরবাসী বান্ধব সুনির্দিষ্ট নীতিমালা গ্রহণ করতে হবে। যে বৃক্ষ যেগুলো রয়েছে এবং নগরবাসীদের চলাচলের ক্ষেত্রে, নগরবাসীর জীবনযাপন করার ক্ষেত্রে যে সকল পরিবেশ রয়েছে, সেগুলো হচ্ছে যে আমরা তারা যেন সঠিকভাবে পরিচালনা করে সেটির দাবি তারা জানিয়েছিলেন। আমরা যে বিষয়গুলো বলছিলাম যে তারা চারটি দাবি গতকালকে সংবাদ সম্মেলন করেছিলেন রাজধানীর ধানমন্ডির সড়কে। তারা সংবাদ সম্মেলনে বলেছেন আজকে আর নগর ভবন তারা ঘেরাও করবেন এবং মেয়রের সাথে কথা বলবেন। তো সেই সময় কিন্তু এই চার দফা দাবি তারা তুলে ধরেন এবং আজকেও সেই দাবিটি উপস্থাপন করেছিলেন। তো আজকের সম্পূর্ণ সারাদিনের যদি বিশ্লেষণের করতে যাওয়া যায়, এক কথায় বলা যেতে পারে যে আন্দোলন যারা করেছিলেন তাদের যেই লক্ষ্য ছিল সেটি আসলে তারা সফল হতে পারেননি, মেয়রের সাথে তারা সাক্ষাৎ করতে পারেনি, মেয়রের কাছে তাদের যেই দাবিগুলো ছিল সেগুলো তারা পৌঁছাতে পারেনি। তবে তাদের মেয়রের পক্ষ থেকে প্রতিনিধি দল একজন এসেছিলেন, তার মাধ্যমে তারা তাদের যে দাবিটি সেটি জানান দেওয়ার চেষ্টা করেছেন। আর সেই মেয়রের পক্ষে থেকে যিনি এসেছিলেন প্রতিনিধি দলের কর্মকর্তা, তিনি যারা আন্দোলনকারীদের আশ্বস্ত করেছেন যে খুব দ্রুত এ বিষয়ে মেয়রকে জানানো এবং পরবর্তীতে বিষয়ে জানানো হবে। তো আজকের এই যে পুরো বিষয়টি ছিল গাছ নিধনের প্রতিবাদ, এই নিয়ে এটি ছিল আজকে আমার কাছে এই পুরো আলোচনার বিষয়। সবাইকে সময়ের সঙ্গে থাকার জন্য আবার ধন্যবাদ।